এতে চোট পেয়ে আহত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন। চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্মস্লিং পরে থাকতে হচ্ছে তাকে। হাতের আঙুলও চোট পেয়েছেন তিনি, সেলাই পড়েছে সেখানে। আর্মস্লিং পরে হাসি মুখে সেলফিও দিয়েছেন মিমি। সতীর্থ থেকে অনুরাগীরা মিমি দ্রুত আরোগ্য কামনা করেছেন। সহকর্মী শুভশ্রী গাঙ্গুলী ও অভিনেত্রী শান্তিকাও মিমির সুস্থতা কামনা করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত সপ্তাহে উইন্ডোজ প্রোডাকশনের রক্ত বীজের শুটিং শেষ করেছেন মিমি। থ্রিলার সিনেমাটির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি অভিনীত সিনেমাটি।